ওয়েলকাম গাইস তো আশা ভালো আছেন তো আজকে আমরা নতুন একটা টুল নিয়ে আলোচনা করব নতুন টুল না অনেকদিন ধরে এটা বেশ কিছুদিন ধরে এটা আলোচনা হচ্ছে তো সময় পাচ্ছিলাম না যে বানাবো কোন একটা ভিডিও তো অনেকদিন পর একটা ভিডিও বানাতে আসলাম তো এটা হচ্ছে লারাবেল হার্ট তো যেটা ফার্স্টে তারা ম্যাকের জন্য রিলিজ করে তো আফটার দ্যাট তারা হচ্ছে গিয়ে এটা উইন্ডোজের জন্য রিলিজ করে তো নর্মালি আমরা যারা লারাবেল নিয়ে কাজ করি তো আমরা নর্মালি আগে যেটা করতাম সেটা হচ্ছে আমাদের জ্যাম বা ওয়াম একটা সার্ভার ডাউনলোড করতাম তার মধ্যে আমরা জ্যাম্পের সার্ভার ওপেন করে মাই এসকিউএল নিয়ে কাজ করতাম আর কি যাই হোক তো আপনার দ্যাট আমরা মাল্টিপল ভার্সন ইউজ করার জন্য একটু ঝামেলা পোহাতে হতো চ্যাম্পের মাধ্যমে পরবর্তীতে আমরা সেটা রিক করার জন্য আমরা লারাগন ইউজ করতাম এখনো অনেক প্রচুর পরিমাণ মাউন্ট ডেভেলপার লারাগন ইউজ করি আমি নিজেও লারাগন ইউজ করি তো লারাগনে সেটা খুব সহজে সুইচ করা যায় লাইক মাল্টিপল ভার্সনগুলো আমরা ইউজ করতে পারি তো এটা কে আরো ইজি করার জন্য লারাগনে একটা ডেভেলপমেন্ট টুল ডেভেলপমেন্ট করছে ডেভেলপ করছে সেটা হচ্ছে লারাবেল হার্ড বা লারাবেল হার্ড নামে যেটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো সেটার সুবিধা বলতে একটু বেশি বাট এখানে কিছু ফিচার তারা প্রিমিয়াম রাখছে এটা হচ্ছে আসলে আমাদের জন্য মেইন অসুবিধা কারণ আমরা বাংলাদেশে যারা আছে তারা সচরাচর আমরা পেইড জিনিস পার্চেস করে ইউজ করি কম যেহেতু আমি দেখি আর কি তো সেটা কীভাবে কাজ করে চলুন আমরা একটু দেখি সো লারাবেল হার্ডটা হচ্ছে যে আমাদের একটা ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট সেভ করার জন্য একটা টুল লাইক আমরা এর বিপরীতে আমরা কি ইউজ করি লারাক ইউজ করি জ্যাম্প ইউজ করে ওয়া ইউজ করিগুলো ইউজ করে থাকি বেশ কিছু ফিচার আছে যেমন আপনি এখানে চাইলে পিসি ভার্সন বা মাইসিগোল ভার্সন আপনি যেটাই যান সেটা ইউজ করতে পারবেন রেডিস এবং তারা সার্ভিসের জন্য সার্ভারের জন্য এঞ্জেলিক্স ইউজ করে ওকে তো আপনি এখানে করতে পারবেন দেন হচ্ছে গিয়ে আরো কয়েক সার্ভিস দেখলাম তাদেরকে ওইগুলো ইউজ করতে পারবেন এখন তো এগুলো ইউজ করা হয় না তো আমার হচ্ছে গিয়ে ডকার ইউজ করা হয় করেই করা হয় সবকিছু সো যাই হোক চলুন আমরা শুরু করি প্রথমত লারাবেল ডেভেলপমেন্ট পারফেক্ট সো দেখতে পাচ্ছেন আপনার কাজ করার জন্য খুব সহজ করে দিছে আর কি আরেক কথা বলতে গেলে যাই হোক আমরা ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করলে আমাদের যে সেট আপ ফাইলস ডাউনলোড হয়ে যাবে সেটা লাইক এখানে আমার মেবি করা আছে এই যে হার্ড সো এটা আমরা ইনস্টল করি ইনস্টল করা খুব ইজি আপনি নর্মাল কোনো অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল করেন সেইভাবে ইনস্টল করবেন খুব প্যারাদায়ক না এবং খুব ইজিলি আপনি এখান থেকে মাল্টিপল ভার্সন সুইচ করতে পারবেন জাস্ট আপনি সিস্টেম করা আছে আপনি ইনস্টল করে নেবেন জাস্ট আপনি চাইলে দেখতে পারেন সো আপনি পিএসপি ইউজ ইউজ এখানে নতুন একটা ফিচার দেখলাম এক্সপোজ ইউজ করা যে করতে পারবেন যে সাথে দেখার জন্য তো লাইভ করতে হবে না মানে হবে না জন্য হার্ড মেইল একটা অপশন ফিচার কি করি আমরা মেইল ট্র্যাপ ইউজ করি দেখার জন্য তো আপনারা পেপার কাট মেলটা ইউজ করতে পারেন খুব ভালো বা চলে মেলপিট ইউজ করতে পারে নাও আমাদের এটা ইনস্টার ফ্রি finished হয়ে গেল দেখুন আর চলে আসছে এখানে প্রেস করলে পাবেন পাবেন ওকে সো ওপেন করি দেখি এখানে কি বলছে আমাদেরকে এখানে প্রেস করেন চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকটিভ সার্ভিস আছে এনজিনএক্স এন্ড পিএইচপি 8.3

জন্য যে মাই সিকুয়েল এবং আপনি রেডি সার্ভার তো আপনি এক্সপোজ বা আপনার মেল সার্ভার যেগুলো ইউজ করেন সেগুলোর জন্য আপনাদের পেইড বা প্রো ভার্সনে যেতে হবে সেক্ষেত্রে আপনাকে পেইড করতে হবে অবশ্যই ওকে সো আমি টিএসপি তে ড্যাশবোর্ডে আসলাম এখানে আমার এইট পয়েন্ট থ্রি আছে এখানে ওপেন মেল ক্লিক করলে কি বলছে তুমি হার্ড প্রো তে যাও এরকম একটা ইন্টারফেস আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস পাবেন আর কি যাই হোক যেটা সার্ভিস অন করা আছে এটা জেনারেল সো আমার পাঁচটা বলে দিতে হবে এখানে পাঁচটা না থাকলে আপনি এখানে ইউজ করে অ্যাড পাঁচ বলে দিতে হবে আপনি কোন পাথে হার্ডটা সেটআপ করতে চান বা কোথায় আপনার ফাইলগুলো ইনস্টল হবে লাইক আমরা যখন জেম ইনস্টল করি তখন না এসটি ডক্সে জমা হয় রাইট সো এখানে আপনি হার্ড বলে দিতে পারেন সো আমি এখানে বলে দিচ্ছি যে আমার সি ড্রাইভ হার্ড ফোল্ডার বা এটা ইনস্টল হবে সো অটোমেটিক আপডেট দিতে পারেন এবং লঞ্চ এন্ড লগইন লগইন দিতে পারে দেন সাইটস

প্লাস সাইড করে ক্লিক করি সো প্রথমত আমি এটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট ইস্যু হতে যাচ্ছি সেটা স্টার কিছু হতে পারে লারাভেল ব্রিজ হতে পারে লারাভেল জিটিস হতে পারে সো আপনি এখানে ক্লিক করে খুব ইজিলি গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে কিন্তু লারাভেল অপশনটা সিলেক্ট করতে পারেন তো আমি লারাভেল ব্রিজটাই নিচ্ছি এখানে দেন হচ্ছে এই প্রজেক্ট নেম দিলাম হার্ড एग्जांपल ওকে সামনে স্ক্রিপ্ট পেস্ট করে দিলাম আপনারা সো আমি এখন এই যে পুরোটা ইস্যু সেটা শুধু ব্লেডে রাখবো লাইভ হয়ে রাখবো উইথ এপিআই

সচরাচর সো এবং টার্গেট লোকেশন কোথায় ইস্যু করতে যাচ্ছে আমি একটু দেখাইছি এখানে পাঁচটা বলা আছে সো সেটাই ডিফল্ট এখানে আছে তাহলে আপনি চেঞ্জ করতে নিতে পারেন সো আমার প্রজেক্ট ইস্যু হচ্ছে তো আপনি যখন কম্পোজার ক্রিয়েট লাভের প্রজেক্ট দেন তখন আমাদের এরকম একটা রান হয় রাইট এবং সেখানে আমার প্রজেক্ট ইস্যু হয় এবং এর মিফেল্টে দেখা যায় সো এইগুলো দেখি সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি সো এই যে প্রজেক্ট ইস্যু পয়েন্ট সেম ভাবেই হয় আর তো আপনারা যারা ডেভেলপমেন্ট পাস ক্লাস করেন তাদেরকে সবই আমি জানি যে এইগুলো সম্পর্কে সব ভালো করে জানেন এবং ডেভেলপমেন্ট সেলেপ করে কাজ করতে এই বেটার আর কি তো এটা আপনার টাইম বাঁচাবেই আর কিছু না এখন আসি তাহলে এগুলো কি ইউজ করবো তো আপনি মেলের জন্য আপনি আমি আমি সচরাচর কি ইউজ করি দেখাই আপনাকে টেবিল প্লাস ইউজ করি বা আপনি লাভেল মেইল সাইডটা ইউজ করে নিতে পারেন মাই সি পি এলের মেল অ্যাফটা ইউজ করতে পারি আমি টেবিল ক্লাসটা ইউজ করে থাকি

যদি আমরা সামর্থ্য থাকে তাহলে আপনি লাল ভাষাটা ইউজ করতে পারেন তো ইউজ করলে মজা হবে এটা কোনো না বললেই নয় বাট এই তিনটে সার্ভিসেস একটু পেইড ওকে সো দেখি যেটা হয় কিনা আচ্ছা পয়েন্ট ইনস্টল হোক আমি ভিডিওটা পজ করে কারণ ভিডিও বড় হয়ে যাবে তো আমাদের অ্যাপ্লিকেশনটা দেখেন চলে আসছে আপনি ওপেন ব্রাউজার দিলে এখানে ব্রাউজার ওপেন হয়ে যাবে আর হচ্ছে গিয়ে যদি ক্লোজ করেন সে চলে যাবে এখন কথা হচ্ছে আমাদের এখানে ব্রাউজার কেন ওপেন হলো না এখানে আমাদের হার্ড এক্সাম্পল ডট টেস্ট চলে আসছে তো রাইট নাও আমরা আমাদের কাজ করি আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এসটিপি হার্ড এক্সাম্পল চলে আসছে এবং সেটা হচ্ছে 8.2 এখানে চাইলে আপনি টিন ওপেন করতে পারেন আর হচ্ছে গিয়ে আমাদের কি বলটাকে আমার শিল্ডে

স্টার্ট করে স্টার্ট করে দিই তাহলে নানা বেল চলে আসছে সো আমরা এখন নানা বেল এর লেটেস্ট মার্শন ইউজ করেছি এবং পিএসসি আসুন এইট পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর সো লগ ইন হ্যাঁ হ্যাঁ কাজ করছে সব ঠিকঠাক রেজিস্ট্রেশন ওকে তো সাইড রাইট আমি কফ ডানসেল করে দিচ্ছি